লুধুয়া চণ্ডীপাড়ায় মালগাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত ছয়জন। শাবরু মহকুমা হাসপাতাল থেকে তিনজনকে স্থানান্তরিত করা হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে। 9 নভেম্বর সন্ধ্যা 5:30 ঘটিকায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনা তদন্তে নেমেছে শাবরুম থানার পুলিশ। আহত ব্যক্তিদের নাম যথাক্রমে জয়ন্ত রায় বয়স 23 বছর, তশুলক্ষ্মী ত্রিপুরা বয়স 43 বছর, কর্ণলক্ষ্মী ত্রিপুরা বয়স 40 বছর, সম্পারানী ত্রিপুরা বয়স 72 বছর, ব্রজনী ত্রিপুরা বয়স 42 বছর, লালমতি ত্রিপুরা বয়স 36 বছর। সকলের বাড়ি লুধুয়া চণ্ডীপাড়ায়। জানা যায় 9 নভেম্বর বিকালবেলা লুধুয়া চা বাগান সংলগ্ন ধানের জমি থেকে ধান কেটে TR08B1765 নম্বরের মালগাড়ি করে ধান বোঝাই করে সাথে শ্রমিকরাও গাড়ি করে লুধুয়া চণ্ডীপাড়ায় আসছিলেন। 9 নভেম্বর সন্ধ্যা 5:30 ঘটিকায় লুধুয়া চণ্ডীপাড়ায় মালগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় 35 ফুট নিচের খাদে পড়ে যায়। ওটাতে ওটা মনে হয় খাটে পড়ে গেছে, আমি জানি না ঘটনা কী, তবে অনেকে ইনজুরি হয়েছে। এখন আমাদের হাসপাতালে টোটাল 6 জনকে আমরা দেখতে পেলাম, বাকিটা আমি জানি না। এর মধ্যে সদর এসেছে কোন 3 জনকে আপনারা রেফার করছেন? যে 3 জনের নাম হলো যে কর্মলক্ষ্মী ত্রিপুরা, দশলক্ষ্মী ত্রিপুরা আর জয়ন্ত করে ছেলে ডিস্ট্রিক্ট হাসপাতালে। ডিস্ট্রিক্ট হাসপাতাল শান্তিনগর। ব্যুরো রিপোর্ট FM 24।